আসলো, কে গো তুমি, কে গো তুমি সালাম দিচ্ছ? ও আমি বুঝতে পেরেছি, কণ্ঠ শুনে বুঝতে পেরেছি তুমি কি বাইজি, তুমি কি বাইজি। বাইজিৎ বুঝতাম আর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি রে রাস্তার মধ্যে হইল আর ঘটনা, এগোনা আইলাম, এটা বা আমার আমার দেশ থেকে 1000 মাইল দূরে চিনল কি করে আমার নাম যে বাইজিৎ বুঝতামি? এই মহিলা তো জীবনে মহিলার জীবন আমি দেখি নাই, মহিলা আমার দেখে নাই, আমার দেশ কোথায় আর মহিলার দেশ কোথায়? মহিলা আমার নাম জানলো কি করে? এই মারেফতর কবর তুই লইলে কেমনি? আল্লাহ আকবার। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গোখান্ডার, নাই সাধন বো জনগণি জামি, নাই সাধন বো জন কি দিয়া মন রাখ বয়াউরা তোমারি মন, ঠিক কি না? এ বন্ধু বাইজিৎ বুঝতামি কয় কে গো মা, তুমি আমার নাম জানলাই কি করে গো মা? মহিলা ডেকে বলেন, বাইজিৎ রে তুমি যখন প্রথম সালাম দিচ্ছ আমি আমি নামাজের বৈঠকে আমি তাশাহুদ পড়ছি, তুমি দ্বিতীয় সালাম দিচ্ছ আমি দুরুদ শরীফ পাঠ করতেছি, তৃতীয় সালাম দিছ তখন আমি নামাজের বৈঠক আমার 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 দোয়ায়ে মাসুরা শেষ হয় নাই, দুরুদ শরীফ শেষ হয় নাই, আমি তোমার সালামের জবাবটুকু দিতে পারি নাই। হে বাইজিৎ, বাইজিৎ রে তুমি তৃতীয়বার আমাকে ধমক দিলা, তুমি মনে কইর না রাস্তার ওই আকাশের শূন্য উড়ন্ত সিল যে ফু দিলে আমি ফইরা যামু। ঘটনা দুইটা বাড়িল, এক হইল বাইজিৎ বুঝতামি কই আমার নাম জানলো কি করে, দুই নাম্বার আমি এক সপ্তাহ আগে পাখি তো আমি মারি নাই, শুধু আকাশের দিকে তাকাইলাম পাখিটা পাখিটা পুরা সার্কার হয়ে গেল। এই এই খবরটাও এই বুড়ি কেমনে লইল জোরে কোন আল্লাহ আকবার। পারেনি এই খবর নিতে পারেনি, অসংখ্য ইতিহাস আছে বন্ধুগণ। বাইজিৎ বুঝতামি রেখে বলেন, মাগম আমি জানতে চাই কি করে আমার নাম জানলে আর 7 দিন আগে রাস্তায় আকাশে উড়ন্ত পাখি পড়ে সরকার হয়ে গেল, তুমি কি করে জানলাই? আর এই জন্য তুমি আমাকে বলেছো বাইজিৎ রে প্রথম সালামের জবাব দিতে পারি নাই, দ্বিতীয় সালাম তৃতীয় সালামের জবাব দিতে পারি নাই, কারণ আমি নামাজরত অবস্থায় এখানে একটা জিনিস প্রণিধানযোগ্য হয়ে গেল বন্ধুগণ, নামাজে কোনো মানুষের সালাম দেওয়া যায় না, কোনো মানুষকে সালাম দেওয়া যায় না, কোনো মানুষের সালামের উত্তর দেওয়া যায় না। যদি কোনো মানুষকে আপনার বাবাকে আপনার উস্তাদকে আপনার পীররে আপনার মুর্শিদরে আপনার ওলিরে যদি আপনি সালাম দেন, নামাজ থাকবে না নষ্ট হবে? কথা বলেন, নামাজ কি থাকবে না বাতিল? কারো সালামের জবাব দেও কি নষ্ট? নাম নষ্ট কিনা বলেন? কিন্তু ওই নামাজে আমার নবীর যদি সালাম না দেও ওই নামাজও তোমার হইবে, ঠিক কিনা? একটু দরসের বলেন, আল্লাহুম্মা তোমারি নামে ধন্য আমরা, ঠিক কিনা? নবীর উম্মত হতে তো আমরা ধন্য, ঠিক কিনা? ওই নবীর উম্মত আমরা, কিন্তু মিলাদুন্নবী আমরা মানি, সিরাতুন্নবী করে। আচ্ছা বলুন, মিলাদ আগে নবীজির জন্ম আগে না নবীজির চরিত্র আগে?
হ্যাঁ বোঝানোর জন্য কেন অনেকে তো বোঝে না মিলার শব্দের অর্থ কি, মিলার শব্দের অর্থ কি জন্ম, কিন্তু আমরা জন্ম বলবো না, আমরা যদিও এই আমরা বিভিন্ন এতে আমরা পেয়েছি, তবে আমরা বলবো নবীজির আগমন, নবীজির বেলাদত, নবীজির রেসাল, নবীজির শুভাগমন, নবীজির তাশরিফানায়ন, আল্লাহু আকবার বলে। আরবি ডিকশনারির মধ্যে এসেছে মিলাদ, মাওলেদ, মাউলুদ, জন্মদিন, জন্মকাল, জন্মস্থান। তবে আমরা জন্মদিনও বলবো না, জন্মকালও বলবো না, জন্মস্থানও বলবো না, আমরা বলবো নবীজির বেলাদত, নবীজির রেসাল, নবীজির শুভাগমন, নবীজির কি নবীজির তাশরিফানায়ন, আল্লাহু আকবার বলেন। ওই নবীর সাথে সম্পর্ক যারা তারই তো আল্লাহ রলি, ঠিক কিনা? তো যাই হোক বাবারা, আমি শেষ করে দিচ্ছি বাইজিদ বুস্তামির আলোচনাটা, আর সামনে আমি বাড়াইলাম না, এখন পাঁচ মিনিট শুধু মিলাদুন্নবীটা একটু বোঝানোর জন্য। মিলাদ শব্দের অর্থ বলুন তো কি? নবীজির আগমন। মিলাদ শব্দের অর্থ কি? নবীজির আগমন। তো নবীজির আগমনই অনেকে মানে না, নবীজির আগমন, কারণ নবীজির আগমনে আল্লাহর সমস্ত কুল কায়নাত খুশি, কিন্তু একদল হইল বেজার, ঠিক কিনা? এটা হইলো মরদুদ মালাউন, এটা কি ইবলিস, এটা হইলো ফাদার অব মালাউন, শয়তান, মানে সব শয়তানের পিতা যারা ফাদার অব মালাউন। আর যারা দুনিয়ার মধ্যে তাই কি নবীজির মিলাদ মানে না, এটা হইলো সন অব মালাউন, এটা হইলো ওই হেইডার বাচ্চা, ঠিক কিনা? তো এই মিলাদে অনেক রাজি না, কো কিসের মিলাদ? নবী তো মইরা গেছে গা, বলেন নবী কি মইরা গেছে গা? কাজী আয়াস তার শিফা শরীফে বলেছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তেকাল মিন হালিন ইলা হাল। রসুলের মৌত হয় না, রসুলের ফৌত হয় নাই, রসুল শুধু ট্রান্সফার হয়েছে, আল্লাহ আকবার বলেন। ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তেকাল মিন হালিন ইলা হাল। রসুলের মৌত হয় নাই, রসুলের ফৌত হয় নাই, রসুল এন্তেকাল করেছেন, মানে ট্রান্সফার হয়েছেন, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, অন্য নবীদের বেলা বলছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন ওয়া ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুল আজসাদ আল আম্বিয়াই, সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বলছেন দেখেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন, সমস্ত নবীগণ জেন্দা, সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীগণ কি জেন্দা? কোন জায়গায় জেন্দা? ফি কুবুরিহিম, তাদের রোজায়, তাদের কবরে, ফি কুবুরিহিম, তাদের কবরে সব নবীগণ কি জিন্দা? কথা বলেন, সব নবীগণ কি জিন্দা? ইউসাল্লুন, তারা সালাত আদায় করে কবরে, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, জমিনের এমন কোনো ক্ষমতা নাই, এই জমিনের এমন কোনো পাওয়ার নাই যে নবীগণের জিসিম মুবারকে টাচ করবে, এই ক্ষমতা মাটির নাই। আর এই শয়তানের ছেলেরা কয় নবী মরে ফসে মাটির সঙ্গে মিশে গেছে, আর কি নবীর উম্মত হইতে পারে? হ্যাঁ, তো ওই নবীজির আগমন কো মিলাদ তো কোরআনে নাই, আর তোর মিলাদ আছে, গরু ছাগল গলের মিলাদ আছে, নবীর বলে মিলাদ নাই, চিন্তা করছে? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদ শব্দের অর্থ কি? আমরা মিলাদ আসেনি, প্রত্যেকের ঘরে ঘরে যাদের আইডেন্টি কার্ড হয়েছে এটা তো জন্ম নিবন্ধন, এটা তো মিলাদ, বুঝতে পারছেন? মিলাদ শব্দের অর্থ কি? নবীজির শুভাগমন, জন্ম বৃত্তান্ত। এই নবীজির মিলাদের আলোচনা সর্বপ্রথম আমার আল্লাহ করছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ কয় নিশ্চয়ই, আল্লাহ গ্যারান্টি দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ কসম খেয়েছেন, নিশ্চয়ই
তোমাদের মধ্য থেকে অথবা তোমাদের সর্বোৎকৃষ্ট জামাত হতে সম্মানিত রাসূল এসেছেন যা তোমাদেরকে বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখানে আমার নবীজির প্রশংসা নবীজির আগমন আল্লাহ করছেন এটা তো মিলাদ এটা কি মিলাদ আর নবীজির মিলাদ নবী নিজেই করছেন নবীর মিলাদ নবী কি করছে এই ব্যাপারে মেশকার শরীফের 513 পৃষ্ঠায় হযরত এরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন সা উখবিরুকুম বি আউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুয়া উম্মি আল্লাতী রাআতিহিনা ওয়াদাআতনি ওয়া কাদ খরাজ লাহা মিনহু কুসুরাস শাম যুরাকান আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ওসিরে তোমাদেরকে আমার প্রথম অবস্থার সংবাদ প্রদান করব আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার আম্মার চাক্ষুর দর্শন তিনি প্রসবকালীন সময় আমার যা দেখেছিলেন নিশ্চয় তার জন্য একটি নূর প্রকাশিত হয়েছিল যা দ্বারা শাম দেশের অট্টালিকা পর্যন্ত আলোকিত হয়েছিল আরেকটা হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর ক্বালাত ফাজআলতু আত্তাবিউ বাসারি আন-নূরু ইয়াসবিকু বাসারি আন-নূরু ইয়াসবিকু বাসারি হাত্তা আদাআত লি মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা নাকালাহু ফি দুররিল মুনাজ্জাম যুরাকান সুবহানাল্লাহ এরকম অসংখ্য হাদিস যেমন বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইমাম কাস্তালানি মাওহিবেল আদনিয়ার প্রথম জিলদের 24 পৃষ্ঠায় তিনি একটা হাদিস আল্লাহ রসুলের 10 বছরের খাদেম যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর নবী গেছে খাইতো তে খাওয়ার পরে খাবারের সময় কি 10টার বিছানা এই 10টার দিছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টার একটা দিছে এই 10টার বিছায় খাওয়া কি 10টার বিছায় খাওয়া কি এই খাওয়া দাওয়া শেষ করতে পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10টাটা এইভাবে জমাইলেছে কইরা আমি ফানিদা দইতাম না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ফানিদা দইতাম না কি ঘটনা ঘটল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই এই বিয়াটা 10টাটা গরমে যে বছরের পর বছর থাকলে যদি মহিলা হয়ে যেত গা তখন তিনি আগুনের মধ্যে এইভাবে নিক্ষেপ করতেন নিক্ষেপ করলে আগুনে এই 10টারের ময়লাগুলি খেয়ে ফেলতো কিন্তু এই 10টারের মধ্যে আগুন স্পর্শ করতো না সুবহানাল্লাহ হে ওই নবীজির কত শান আজকে ওই নবীরে চিনল না আনাসের মা একবার ঘরে যায় এক ঘরের ভিতরে ঢুকে একবার বাহিরে যা আনাস কয় মা গো তোর কি হইছে তুই একবার ঘরের ভিতরে আসস একবার বাহিরে যাস আনাসের মা কয় আনাস রে এমন এক নবী আমার ঘরে আইছে যেই নবীর এত সুন্দর ছাদের গায়ে কলঙ্কের দাগ আছে এমন এক নবী আমার ঘরে তুমি নিয়ে আইছো ওই নবীর গায়ে কলঙ্কের দাগ নাই ওই নবীর আল্লাহু আকবার সম্মানিত শুধু যাই হোক তো ওই নবীর উম্মত আমরা ওই নবীর উম্মত বাবারা আর সামনে বাড়ি না বাইজিদ বুস্তামি বলছিল যে এই কি এই তুই কি করে জানলে এই মারাফাতের কবর কেমনে লইলে এই 7 দিন আগে আমি রাস্তার মাঝে ফাঁকি মারছি এটা তুই জানলি কি করে কি আমল খরচ আমি দৈনিক আমার স্বামী হালাল উপার্জন করে নিয়ে আসে আর হালাল উপার্জনের মাধ্যমে আমাদের সংসার আমরা বুড়া বুড়ি আমরা এই আমার স্বামী জঙ্গলায় যায় কাঠ কাটে বাজার বিক্রি করে ওই একশের আদাশের জব আনে এটা দিয়েই আমরা রুটি করে খাইয়া সারাদিন ইবাদত করি আর আমি এশারের নামাজ পড়া উজু সহকারে আমি কি করি নামাজের মুসল্লায় বসিয়া আমার নবীর উপর 1000 বার দুরূদ শরীফ দৈনিক পড়ি এইভাবে আমি পড়তে পড়তে যখন 40 দিন হয়ে গেল পড়তে পড়তে আমার একটু তন্দ্রা আসলো আমি যখন পড়ে গেলাম তখন আল্লাহ রসুল আমার কুঠিরে উপস্থিত হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন আরে কবি শরীফউদ্দিন আল বুসুরি তিনি আর ফেরা লাইস্ট হয়েছে বুঝতে পারছেন ফেরা লাইস্ট কত ডক্টর কবিরাজ হেকিমদার চিকিৎসা করেছে কাম হয় না শেষ পর্যন্ত তিনি কলম একটা হাতে নিছে নেশরে লেখতেছে মাওলায়া সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরে খালকি কুল্লিহিম আল্লাহু আকবার বলেন মাওলানা
কবি শরফুদ্দিন বছরই কবিতা লিখতে লিখতে হাতের মধ্যে কলম রয়ে গেলেন তিনি, এক সময় ঘুমায় গেলেন। আল্লাহর নবী কবি শরফুদ্দিন বছরের স্বপ্নে দেখে আল্লাহর রসুল কবি শরফুদ্দিনের ভাঙ্গা ঘরে হাজির হইয়া, আমার নবীজির হাত মুবারক কবি শরফুদ্দিন বছরের এই মাথা থেকে আবার যেই মাত্র পায়ের মধ্যে নিবে লাভ দিয়া উঠে গেলেন, ইয়া রসুল আল্লাহ নবী গো আপনার এই নূরানি হাত মুবারক, আমি তো আপনার গোলাম, আপনার এই হাত মুবারক আমার কদমে নিয়েন না, আমি ঘুম থেকে উঠা দেখি আমার কোনো প্যারালাইজড নাই, আর আমার গায়ে এমন এক নূরানি চাদর মুবারক, এই চাদর মুবারকটা আমি যতদিন দুনিয়ায় ছিলাম এটা আমি রেখেছি, জুড়ে কোন সুবহানাল্লাহ। কবি শরফুদ্দিন তিনি সুস্থ হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, ওই নবীজির আগমনে আমরা কি জুলুস করব না, আমরা কি খুশি হব না, বেজার হব? কারণ খুশি ইমানদার মুসলমান, ঠিক কিনা? আর বেজার হইল শয়তান। বেজার কি? শয়তান। তো খাজি বাবারা, রসুলের আগমনে, কারণ নবীজির আগমনেতে আমরা ঈদ পাইছি, ঈদ পাইছি না, ঈদুল ফিতর পাইছি, ঈদুল আজহা পাইছি, এখন নবীজির উসিলা কোরআন পাইছি, নামাজ পাইছি, রোজা পাইছি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, শবে কদর, এই দিন কার উসিলা পাইছি? যার উসিলা পাইলাম, কার উসিলা শীর্ণে খাইলাম মোল্লা? এখন এই নবীজির আগমনটা বড় না ঈদুল ফিতর ঈদুল আজহা বড়? হ্যাঁ, আল্লাহ আকবার বলে। এই জন্য বাবারা আমরা বারুইচা প্রত্যেক বছর আমরা একটা র্যালি করি, 12 তারিখ ঈদ মিলাদুন্নবীর অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে আমরা একটা ইয়ে করি, কি করি, জুলুস করি, র্যালি করি, আপনারা যাবেন, হয়তোবা এটাকে উসিলা কইরা আল্লাহ নাজাতের একটা ফয়সালা করতে পারে। এই যে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, আমরা গ্রান্টি দিতে পারব না আমার নামাজ কবুল হইছে, আমি জান্নাতি, আমার রোজা কবুল হইছে, আমি জান্নাতি, জীবনে কেউ গ্রান্টি দিতে পারবো? এই জন্য ফায়া কোলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাসাদদাকা ওয়া আকু বিলা সালিহিন, কোন জিনিসটা যে আল্লাহর দরবারে কবুল হয়ে যা, আল্লাহ বলতে পারেন এই যে দেখেন কত শান, রসুলের শান মান আল্লাহ কত বাড়াই দিছে। আল্লাহ কয় এই আমার ক নাতিন ইজ দ্য গড, গড ইজ দ্য নাথিং, গড ইজ দ্য নাথিং, আমি আল্লাহ না এটা খো আমি মানি, আমার নাফরমানি খো এটা আমি মানি, কিন্তু আমার বন্ধুর সানি বেয়াদবি করবে এটাতে স্যার নবী জিরা আফন সাসা আবুল আহাব কতাব্বালাক ইয়াবি মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ কো তুই কোজ কিরে, তুই আমার বন্ধুরে, আমার বন্ধুরে কোজ ধ্বংস হয়ে যাস, আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব বি ওয়াতাব, তুই আবুল আহাব বা ধ্বংস হ, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত। গালি দিছে কেডা? না নবী দিছে? আল্লাহ আকবার বলেন। আফন সাসার ওই স্যার, আরেকটা হইলো ওইটা হইলো অগ্রিম ফেডো আসিন, আবু আবু জেহেল কইলাম নবীজির আফন চাচা না, এটা হইলো অগ্রিম, অর্থাৎ আবু তালিব যখন বিয়ে করে তখন এটা এটার আরেকটা স্বামী আসিন, হে স্বামীর বাচ্চা এটার ফেডের মেজে আসিন, এটা অগ্রিম আসিন, বুঝছেন? এটা নবীজির আফন চাচা। হে কয় বাতি যা, হে বাতি যা, তুই বুঝি এসোস গা, হে তুই বুঝি পাগল হয়ে গেছোস গা, নবী রেখ ক বাতি যা, তুই শেষ পর্যন্ত পাগল হয়ে গেলি? আল্লাহ কয় তুই কোস কি? আল্লাহ কয় ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ কয় তুই কোস কি রে আবু জাহেল্লা, আমার বন্ধু পাগল না তুই পাগল, কথাকার আল্লাহ, আবু জাহেল্লা কয় মিছা কথা কইতাছ, আল্লাহ কয় ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা।